মাই কিচেন টুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি নিরামিষ আলুর দম। এর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি ডুমো করে কেটে। দেখুন এখানে বড় মাপের আলু ছিল বলে আমি দু টুকরো করেছি, আর যেগুলো বেশি বড় ছিল সেগুলো তিন টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা, জিরে, আদা, ধনে, আর নিয়েছি তেজপাতা, একটা ছোটো তেজপাতা আমি কুচিয়ে নিয়েছি, তেজটা তৈরি করে রেখেছি। কড়াইতে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, আলুগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা কমানো আছে এখানে, আমি আগে আলুগুলো সব দিয়ে তারপর ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। ব্যাস আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ সামান্য পরিমাণে আর দেবো নুন। খুব বেশি নুন দেবো না, জাস্ট সামান্য পরিমাণে দিচ্ছি যাতে আলুর সাথে আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে, এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, একটু দেখে নিয়ে এবার দেখুন তেল চলেছে, কিন্তু ভাজাটা এখনও পুরোপুরি হয়নি, তেল রয়েছে ভাজা হওয়ার মতো। এই মুহূর্তে আমি আর তেল দেবো না, এটাকে আরেকটু নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো। প্রয়োজন হলে পরে আমি এতে তেল অ্যাড করে দেবো। ব্যাস আমি আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। দেখুন এবার ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, আর বেশিক্ষণ ভাজবো না, নাহলে মশলা দিয়ে কষানোর সময় কিন্তু আলুগুলো গলে যেতে পারে। সেই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেব, আর দেব গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু পরে দিচ্ছি, কারণ জিরেটা দিলে সঙ্গে সঙ্গে উড়ে যাবে তাড়াতাড়ি, তো ওই জন্য একটু ওয়েট করছি। এবার জিরেটা অ্যাড করবো। সেটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি এতে হলুদ। হলুদ গুঁড়োটা আমি খুব বেশি পরিমাণ দেবো না, কারণ আলু ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য একটু চিনি দিচ্ছি 1 চামচ মতো, ছোটো চামচ, এটা ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম কালারটা আসার জন্য। ব্যাস এবার এটাকে নাড়াচাড়া করে নেবো। আর টমেটো আমি এখানে পেস্টে দেওয়াই আছে আপনাদের বলেছি, আলু টমেটোটা আমি সব রান্নাতে পেস্ট করেই ইউজ করি, কারণ গ্রেভিটাও খুব ভালো আছে আর কালারটা খুব ভালো আছে, তো সেই জন্য আমি টমেটোটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পেস্ট করেই একেবারে মশলার সাথে ইউজ করি। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, গ্রাইন্ডারটা জাস্ট দিয়ে একটু গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে মিশ্রণে ফুড়িয়ে যায়। নাড়াচাড়া করে নেবো এমনি। আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল আমি অ্যাড করতে থাকি, একবারে পুরোটা দিচ্ছি না।
শুকিয়ে গেছে, আমি সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিয়েছি। রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, ওই জন্য আমি কাঁচা গন্ধ ছাড়ার কোনো ব্যাপার নেই, তো ওই জন্য আমি এর উপরেই দিয়ে দিয়েছি। আর আলুটাও আমি দিয়ে দিচ্ছি, এখানে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটার সাথে। আলুর সাথে সাথে মশলাটাও পছন্দ হয়ে যাচ্ছে, মশলাটা কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে। এবার আমি একটু অল্প অল্প করে জল দেব। আবার একটু নাড়াচাড়া করে নিই, তারপর আরেকটু আমি জল এখানে কিন্তু দেবো। আলুগুলো যেহেতু অনেকটা বড় মাপে, একটু জল না দিলে আলুর ভেতরটা কষ্ট হয়ে যাবে। আরেকটু জল আমি দিচ্ছি এখানে, আর জল আমি দেবো না এখানে। একটু নাড়াচাড়া করে আমি এটা আর পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, ভিড়টা কিন্তু ফুটে উঠেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো, আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, খুব ভালো মশলাগুলো যাতে ভালোভাবে সব জায়গায় মিশে যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় আমি এখানে অ্যাড করবো গরম মশলা। এবার একটু গরম মশলা আমি ইউজ করছি, সামান্য পরিমাণ দেবো, খুব বেশি দেবো না। দেখ সামান্য পরিমাণে আমি গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি এক চামচ গাওয়া ঘি। নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুব ভালোভাবে এটা খাবে কিন্তু। দেখুন এটা আমি নাবিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে, খেতেও খুব টেস্টি হবে এটা। তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আবার আসছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, নমস্কার।